নারায়ণগঞ্জের ফতুল্লায় পোশাক কারখানায় আগুন লাগে নিবাতে ঘটনাস্থলে যাওয়ার সময় চাষারায় সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন ফায়ার সার্ভিসের সদস্য সহ দুইজন। এ নিয়ে আরও খবর জানাতে সেখান থেকে যুক্ত হচ্ছেন আহসান সাদিক। সাদিক, কিভাবে দুর্ঘটনা ঘটলো সেটা জানাবেন এবং আগুন কখন লেগেছিল সব মিলিয়ে বিস্তারিত একটু জানাবেন। নুসরাত, আগুনে অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটে এখন থেকে প্রায় 2 থেকে 3 ঘন্টা আগে, কিন্তু আপনাকে যদি সর্বশেষ যে তথ্যটি জানাই, আমি যে স্থানটিতে আছি ঠিক এই স্থানের পেছন দিক দিয়ে কিন্তু আসলে ফায়ার সার্ভিসের গাড়িটি কিন্তু আসলে অগ্নি নির্বাপনের জন্য ছুটে আসছিল এবং আসার পথে ঠিক আমার পেছনে যে স্থানটি আছে এখানে কিন্তু গাড়িটি আসার পরে আমরা যতটুকু জানতে পেরেছি যে ফায়ার সার্ভিসের গাড়ির যে চালকটি রয়েছে সেই হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হওয়ার কারণে কিন্তু তার গাড়িটি আসলে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে এবং নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে যেহেতু এটি চাষারার অত্যন্ত ব্যস্ত একটি জায়গা, এখানে যে সকল গাড়ি রয়েছে সেই সকল গাড়ির উপর আসলে চাপা দেয় এবং এই চাপা দেওয়ার কারণে কিন্তু ঘটনাস্থলে যে ফায়ার সার্ভিসের এই যে কর্মকর্তা রয়েছে সে সহ আসলে একজন পথচারী যে নিহত হয় এটির তথ্য আমরা আসলে সর্বশেষ জানতে পেরেছি এবং সেই সাথে কিন্তু আহতের সংখ্যা প্রায় 10 থেকে 15 জন এবং যতটুকু জানতে পেরেছি যে হাসপাতাল তথ্য সূত্রে যে আসলে নিহতের সংখ্যা কিন্তু আসলে হয়তোবা বাড়তে পারে। আর আরেকটি বিষয় হচ্ছে এটি চাষারার অত্যন্ত ব্যস্ত শহর, ব্যস্ততম জায়গা এবং এখানে কিন্তু এই দুর্ঘটনার কারণে কিন্তু যে 4টি যে সকল পথ রয়েছে ঢাকা মুন্সিগঞ্জ মহাসড়ক এবং ঢাকা নারায়ণগঞ্জ যে লিঙ্ক রোড সেখানে কিন্তু যান চলাচল কিন্তু বন্ধ হয়ে গেছে এবং বলা যায় যে প্রায় নারায়ণগঞ্জের সাইনবোর্ড পর্যন্ত একটি দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে নারায়ণগঞ্জ চাষারা থেকে। তো এই হচ্ছে আসলে সর্বশেষ পরিস্থিতি। আহসান সাদিক, ধন্যবাদ আপনাকে। দর্শক, নারায়ণগঞ্জের চাষারা থেকে যুক্ত হয়েছিলেন আহসান সাদিক।